প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা কথা বলবো মূলত এই যে বাছুরটা দেখতে পাচ্ছেন, এই বাছুরটা একটু রোগা ক্লান্ত। আমরা জানবো যে আসলে এরকম কেন, আমরা খামারি ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করি। বেলাল ভাই, আবার একটু জানতে চাচ্ছি, সেটা হলো একটু যদি যে বাছুরটার কাছে কাছাকাছি দাঁড়াতেন, যেটা হলো এই যে বাছুরটা বলছিলেন আপনি, এটা একটু বাড়তেছে কম, একটু রোগা ক্লান্ত, এরকম কেন? বাছুরটা ফেব্রুয়ারি 19 তারিখে বাচ্চা দিছে, বাচ্চাটা খুব বড় দিছিল, কিন্তু বাছুরটা দেখা গেছে চিপা জায়গার কারণে দৌড়াইয়া খেলতে পারতেছে না। সারা জায়গায় বাচ্চা মানুষ হিসাবে বান্ধা থাকে, বান্ধা থাকার কারণে দেখা গেছে অনেক সময় এটা দৌড়াইতে না পারার কারণে আপনি রোগাক্রান্তর মতন হয়ে গেছে। এক জায়গায় বান্ধা থাকে, বান্ধা থাকে ছাড়লে দুধ খাইলে বেশি খেয়ে আলায়, আবার আগে খাওয়াইলে পায় না, এই কারণে বেশি খালি পাতলা পায়খানা করে, আবার কম খাওয়াইলে বাঁচে না, আর দৌড়ায় খেলতে পারে না দিকে, মানে এটা একটু ই হয়ে গেছে। ওর মা 2 বেলা মোটামুটি 25-26 দুধ দেয়, 25-26 কেজি দুধ দেয়, কিন্তু খাইলে আগে না খাইলে আবার শুকায় যায়। আচ্ছা, মানে খাইলে পাতলা ভাগানো হয়, জি, আবার না খাইলে শুকায় যায়, জি। এমনি বাড়তি খাবার কি দিচ্ছেন? ওরে বাড়তি খাবার হনরে যে আপনি 2 বেলা একটা স্যালাইন দিয়া একটু মিড়ে দিয়া মুখে খাওয়াই দিতেছি। কি স্যালাইন সেটা? ওর স্যালাইন, ওর স্যালাইন, জি। আর এমনি ওই যে শুকনা ভুষি দিলে একটু চারটা চুটটা খায়, হালকা পাতলা 2-1টা ঘাসও খায়। আচ্ছা, মানে কঠিন কোনো রোগ নাই? না, এমনি কঠিন কোনো রোগ, মানে এখন যেটা প্রবলেম হলো যে আসলে প্রাকৃতিক যে আবহাওয়া বা প্রাকৃতিক আবহাওয়ার জায়গা চিপা থাকার কারণে দূরে আসতে খেলতে পারে না, চলাফেরা কষ্ট, এক জায়গায় বান্ধা থাকে সারাদিন, এই জন্য এরকম করতেছে। আচ্ছা, মানে সোজা কথা হলো জায়গার স্বল্পতার কারণে ও একটু অসুস্থ হয়ে পড়ছে। আর দেখা গেছে যে সবাই তো এক না, মানুষের মধ্যে তো অনেকটা এরকম হয় যে চলাফেরা করতে না পারলে অনেক সময় খামার করতে গেলে অবশ্যই জায়গার প্রয়োজন আছে, যথেষ্ট স্পেসের প্রয়োজন আছে, যাতে ছোট বাচ্চারা বেড়ে ওঠার জন্য লাফালাফি বা দৌড়াদৌড়ি করার জন্য জায়গা থাকে, তাহলে কিন্তু ওরা বেড়ে উঠতে সুবিধা হয়, আর যার কারণে জায়গার অভাবের কারণে কিন্তু এই বাছুরটা অসুস্থ হয়ে পড়ছে। তো ওরে প্রপার ট্রিটমেন্ট দেওয়ার পরেও ওইভাবে কাজ করতেছে না নাকি? না, মাঝে মাঝে রাস্তায় নিয়ে যাই, নিয়ে গেলে একটু দৌড়ে এদিক ওদিক আনি, আবার এনে বান্ধা ফেলি। যখন রাস্তায় নিয়ে যান তখন কি ও একটু মানে তখন নাচ শুরু করে দেয়? নাচানাচি জায়গা পেলে মানে নাচ শুরু করে দেয়। আচ্ছা, এমনি অসুস্থ না হন, আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতেছে মাশাআল্লাহ, আগে তো একটু ভালো আছে। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।